আসসালামু আলাইকুম, আমি রাকিব ভুঁইয়া, ব্রাহ্মণ মেডিকেল কলেজ দ্বিতীয় বর্ষ। তো আজকে আমরা আলোচনা করবো হচ্ছে একটা গ্রোয়িং লং বোনের পার্টস নিয়ে। তাহলে একটা গ্রোয়িং বোনস এর পার্টস কি কি আছে যদি আমরা দেখি, তাহলে একটা গ্রোয়িং বোনের লং বোনস এর পার্টস হচ্ছে এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস। এপিফাইসিস, মেটাফাইসিস, ডায়াফাইসিস এবং আছে কি এপিফাইশিয়াল কার্টিলেজ। তো এই এপিফাইসিসটা কি, আমরা যদি দেখি এপিফাইসিসটা কি, এপিফাইসিসটা হচ্ছে দ্য এপিফাইসিস অফ বোন দ্যাট অসিফাইড ফ্রম দ্য সেকেন্ডারি সেন্টার। অর্থাৎ এই এপিফাইসিসটা হচ্ছে লং বোনের একটা পার্ট যেটা হচ্ছে সেকেন্ডারি সেন্টার থেকে অসিফাই করে, সেকেন্ডারি সেন্টার থেকে অসিফাই করে। তাহলে আমরা তাহলে জেনে নিই যে সেকেন্ডারি সেন্টার কি এবং প্রাইমারি সেন্টার কি। প্রাইমারি সেন্টার হচ্ছে যেটা হচ্ছে আমাদের জন্মের পূর্বে পেয়ার করে, অর্থাৎ আমাদের বংশের যে অংশটা আমাদের মায়ের পেটে থাকা অবস্থায় ইন্টারনাল লাইফে পেয়ার করে সেটা হচ্ছে প্রাইমারি সেন্টার, আর যেটা হচ্ছে জন্মের পরে পেয়ার করে সেই সেন্টারটাকে আমরা বলি সেকেন্ডারি সেন্টার। তাহলে এপিফাইসিসটা কি সেকেন্ডারি সেন্টার থেকে হচ্ছে ডেভেলপ করে। তাহলে এই এপিফাইসিসের বিভিন্ন টাইপস আছে, আমরা সেটা পরে পড়ব। তারপর হচ্ছে এই এপিফাইসিয়াল কার্টিলেজ, ইট ইজ দ্য প্লেট অফ হাইলিন কার্টিলেজ বিটুইন এপিফাইসিস এন্ড ডায়াফাইসিস। অর্থাৎ এই যে ডায়াফাইসিস এবং এপিফাইসিসের মাঝখানে যে একটা হাইলিন কার্টিলেজ প্লেট, এটাকে আমরা বলতেছি এপিফাইসিয়াল কার্টিলেজ। মনে রাখতে হবে যে এপিফাইসিয়াল কার্টিলেজটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট, যেটা পরবর্তীতে হচ্ছে আমাদের বোনস দ্বারা হচ্ছে এটা বোনসে কনভার্ট হয়ে যায়। এই কার্টিলেজটা কি হয় বোনসে কনভার্ট হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে মেটাফাইসিস। মেটাফাইসিসটা হচ্ছে এই যে ডায়াফাইসিসের ইন্ড, দুই পাশে এই যে ডায়াফাইসিসটার শেষ ইন্ড যেটা তাকিয়ে থাকে, অর্থাৎ ফেসিং টুয়ার্ডস দ্য এপিফাইসিস। তাহলে মেটাফাইসিসটা কি দ্য ইন্ড অফ ডায়াফাইসিস, এই ডায়াফাইসিসের দুইটা ইন্ড, মানে দুইটা ইন্ড দ্যাট ফেসিস টুয়ার্ড দ্য এপিফেসিয়াল কার্টিলেজ, যে হচ্ছে এই এপিফেসিয়াল কার্টিলেজের দিকে তাকিয়ে থাকে। মানে এপিফেসিয়াল যদি আমরা যদি দেখি যে এটা হচ্ছে ডায়াফাইসিস, ডায়াফাইসিসের শেষ মাথা, অর্থাৎ দ্য ইন্ড অফ ডায়াফাইসিস দ্যাট ফেসিস এপিফেসিয়াল কার্টিলেজ, কার্টিলেজের দিকে তাকিয়ে থাকে, এটা হচ্ছে আমাদের মেটাফাইসিস। তো মেটাফাইসিসের বিভিন্ন গুরুত্ব আছে, আমরা সেটা পরে জানবো। তারপর হচ্ছে ডায়াফাইসিস। ডায়াফাইসিসটা কি, ইট ইজ দ্য পার্ট অফ বোন দ্যাট অসিফাই ফ্রম দ্য প্রাইমারি সেন্টার, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বোনসের যে পার্টটা হচ্ছে প্রাইমারি সেন্টার থেকে অসিফাই করে সেটাকে আমরা বলতেছি ডায়াফাইসিস। তো আমরা যদি এই গ্রোয়িং লং বোনটাকে অ্যাডাল লং বোনের সাথে আমরা মিলাতে যাই, তাহলে দেখব কি, তাহলে এটা হচ্ছে আমাদের একটা অ্যাডাল্ট লং বোন, আর ওইটা হচ্ছে আমাদের গ্রোয়িং লং বোন। তাহলে এই অ্যাডাল্ট লং বোন এবং গ্রোয়িং লং বোন হচ্ছে এই গ্রোয়িং লং বোনের যে এপিফাইসিস, দুই পাশে যে এপিফাইসিস, এই এপিফাইসিস তৈরি করা হচ্ছে আমাদের অ্যাডাল্ট লং বোনের আপার ইন্ড এবং লোয়ার ইন্ড, অর্থাৎ এরা হচ্ছে সেকেন্ডারি সেন্টার থেকে অসিফাই হয়, যেগুলো হচ্ছে জন্মের পরে অ্যাপিয়ার করে। তাহলে এই এপিফাইসিস কি করে, দুই পাশে দুইটা এপিফাইসিস আপার ইন্ড এবং লোয়ার ইন্ড ফর্ম করে, যেটা হচ্ছে জন্মের পরে অ্যাপিয়ার হয়, অর্থাৎ সেকেন্ডারি সেন্টার। আর আমাদের যে ডায়াফাইসিস, এই ডায়াফাইসিস আমাদের শ্যাফ্টটা ফর্ম করে, অর্থাৎ এই শ্যাফ্টটা হচ্ছে প্রাইমারি সেন্টার। এই শ্যাফ্টটা অ্যাপিয়ার হয় কোথায়, আমাদের জন্মের আগে, অর্থাৎ মায়ের পেটে থাকা অবস্থায় এই এই শ্যাফ্টটা অ্যাপিয়ার হয়। তারপর হচ্ছে এই যে এপিফিসিস কার্টিলেজ, এই এপিফিসিস কার্টিলেজটা হচ্ছে আমাদের মূলত এই যে আপার ইন অ্যান্ড শ্যাফ্ট, লোয়ার ইন এবং শ্যাফ্টের মাঝখানে থাকে, যেটা হচ্ছে আস্তে আস্তে এপিফাইসিসটা, এই কার্টিলেজটা কি হয় বোনসে কনভার্ট হয়ে যায়, এই জন্য এটা হচ্ছে প্রাইমারি কার্টিলেজেনাস জয়েন্ট। তাহলে আমরা আশা করি এই যে গ্রোয়িং লং বোন এবং অ্যাডাল্ট লং বোনের মধ্যে আর কারোর কোনো সমস্যা হবে না। তো আমরা যখন গ্রোয়িং লং বোন পড়ছিলাম তখন সেখানে পাইছিলাম কি এপিফাইসিস। তাহলে এই এপিফাইসিসটা কি পার্ট অফ বোন দ্যাট অসিফাই ফ্রম দ্য সেকেন্ডারি সেন্টার। আমরা বলছিলাম যে এপিফাইসিসের বিভিন্ন টাইপ আছে, তাহলে কি কি এপিফাইসিসের টাইপগুলো কি কি। এক নম্বর হচ্ছে প্রেশার এপিফাইসিস। প্রেশার এপিফাইসিসটা কি, যেটা হচ্ছে বডি ওয়েট বেয়ার করবে,
অর্থাৎ বোনসের যে অংশটা বডি ওয়েট বেয়ার করবে সেটা আমরা বলতেছি প্রেশার এপিফাইসিস, যেমন হেড অফ দ্য ফিমার, হিউমেরাস, টিবিয়া, ইট এক্সেট্রা। তাহলে দেখো আমরা যদি হিউমেরাসটা দেখি, হিউমারাস এই হেডটা কি করে আমাদের উপর যে আপার অংশের যে বডির ওয়েটটা কি করে সে বেয়ার করে এবং শ্যাফটের মাধ্যমে পাস করে। তাহলে এটা হচ্ছে এই যে হেড, হিউমারাস হেডটা কি একটা প্রেশার এপিফাইসিস। তারপর হচ্ছে আমাদের টিবিয়া, এই যে টিবিয়ার আপার অংশটা কি করে আমাদের যে ফিমার থেকে যে বডি ওয়েটটা আসে সে এই এটার মধ্যে কি করে প্রেশারটা বডি ওয়েটটা ট্রান্সমিট করে। তাই এই টিবিয়ার যে আপার অংশটা হচ্ছে প্রেশার এপিফাইসিস। তারপর হচ্ছে ট্র্যাকশন এপিফাইসিস। ট্র্যাকশন এপিফাইসিসটা কি হচ্ছে মাসল পুলিং এর ফলে তৈরি হয়, অর্থাৎ একটা মাসল অ্যাটাচমেন্ট থাকে সেই মাসলটাতে বারবার টান পড়ে, টান পড়ার ফলে বোনসের একটা এক্সট্রা প্রজেকশন বের হয়, সেটাকে আমরা বলতেছি ট্র্যাকশন এপিফাইসিস। ট্র্যাকশন এপিফাইসিসটা কি আমরা যদি দেখি যে এটা হচ্ছে হিউমেরাসের যে লেজার ট্রোকেন্ড লেজার লেজার টিউবারকল এবং গ্রেটার টিউবারকল, এই দুইটা টিউবারকল কি এখানে হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসলের অ্যাটাচমেন্ট, এখানে হচ্ছে সুপ্রা স্পাইনাডাস, ইনফ্রা স্পাইনাডাস এবং টেরিস মাইনর মাসল। তো এই যে মাসলগুলো কি হয় এখানে অ্যাটাচ থাকে এবং সেই মাসলগুলো টানার ফলে বা পুলিং এর ফলে এই যে এক্সট্রা পজিশনগুলো বোনস থেকে বের হয়, তাই এগুলোকে বলে আমরা ট্র্যাকশন এপিফাইসিস। এর জন্য এইটাকে কি বলি ট্র্যাকশন এপিফাইসিস। তারপর হচ্ছে অ্যাটাবিস্টিক এপিফাইসিস। অ্যাটাবিস্টিক এপিফাইসিসটা কি হচ্ছে ফাইলোজেনেটিক্যালি অ্যান ইন্ডিপেন্ডেন্ট বোন, অর্থাৎ এই বোনটা হচ্ছে হচ্ছে জেনেটিক্যালি হচ্ছে কি একটা ইন্ডিপেন্ডেন্ট বোন, অ্যান্ড অ্যাটাচ উইথ দ্য সেকেন্ডারি অ্যানাদার বোনস টু রিসিভ নিউট্রিশন, অর্থাৎ এই বোনসটা হচ্ছে নিউট্রিশনের জন্য অন্য একটা বোনসের উপর সাথে উপর ডিপেন্ডেন্ট। অর্থাৎ আমরা যে ছোটবেলা পড়ছিলাম যে পরজীবী সে হচ্ছে বেঁচে থাকার জন্য খাবার গ্রহণ করে অন্য একটা জীবের দেহ থেকে, তেরকম ভাবে যে বোনসটা হচ্ছে অন্য একটা বোনসের সাথে অ্যাটাচ থাকে এবং সেটা থেকে নিউট্রিশন কালেক্ট করে সেটাকে বলি এপিফাইসিসটাকে আমরা বলি অ্যাটাবিস্টিক এপিফাইসিস। তাহলে আমরা যদি দেখি যে আমাদের যে ক্লাবিকল হচ্ছে আমাদের যে কুরাকয়েড প্রসেস তার সাথে অ্যাটাচ থাকে, সে হচ্ছে থাকার ফলে কুরাকয়েড প্রসেসটা কি হচ্ছে অন্য একটা বোনস থেকে আমাদের যে কুরাকয়েড প্রসেস, এই কুরাকয়েড প্রসেস হচ্ছে অন্য একটা বোনস থেকে সে নিউট্রিশন কালেক্ট করে। তো নিউট্রিশন অন্য একটা বোনস থেকে কালেক্ট করে এবং এই জন্য এটা হচ্ছে এই কুরাকয়েড প্রসেসটাকে আমরা বলতেছি কি অ্যাটাবিস্টিক এপিফাইসিস। এই কুরাকয়েড প্রসেসটাকে আমরা বলতেছি এর জন্য অ্যাটাবিস্টিক এপিফাইসিস। তারপর আরেকটা এপিফাইসিস আছে সেটাকে বলি আমরা অ্যাপারেন্ট এপিফাইসিস, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট মেটার কার্পাল বোনের নিচে হচ্ছে দুইটা ইয়ে থাকবে সেটাকে আমরা বলতেছি অ্যাপারেন্ট এপিফাইসিস। তো এই হচ্ছে আমাদের ডিফারেন্ট টাইপস অফ এপিফাইসিস নিয়ে আলোচনা। তারপর আমরা এখন জানবো হচ্ছে একটা গ্রোয়িং বোনের ব্লাড সাপ্লাই, অর্থাৎ ব্লাড সাপ্লাই অফ দ্য গ্রোয়িং বোন। তাহলে মনে রাখবা একটা গ্রোয়িং বোন ব্লাড সাপ্লাই পায় হচ্ছে মেইনলি হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, তারপর হচ্ছে এপিফিসিয়াল বেসেল, তারপর মেটাফিসিয়াল বেসেল, তারপর হচ্ছে পেরিওস্টিয়াল বেসেল, এগুলোর মধ্যে হচ্ছে একটা গ্রোয়িং বোন ব্লাড সাপ্লাই পায়। তাহলে প্রথম যদি দেখি আমাদের যে মেইন যে সাপ্লাই সেটা হচ্ছে নিউট্রিয়েন্ট আর্টারি, এই নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে আমাদের যে গ্রোয়িং বোনের মেইন আর্টারি সাপ্লাই, সে হচ্ছে কি আমাদের যে মেটাফাইসিস তারপর হচ্ছে ডায়াফাইসিসকে সে ব্লাড সাপ্লাই দিবে। তারপর হচ্ছে এপিফেসিয়াল বেসেল, সে হচ্ছে কি আমাদের যে এপিফাইসিস তাকে ব্লাড সাপ্লাই দিবে এবং মেটাফাইসিসকে যে দিবে সে হচ্ছে মেটাফাইসিয়াল বেসেল। দেখো নামের সাথে অংশের মিল আছে, তাহলে এপিফাইসিসকে যে দিবে এপিফেসিয়াল বেসেল, মেটাফাইসিসকে যে দিবে সে হচ্ছে মেটাফাইসিয়াল বেসেল, আর নিউট্রিয়েন্ট আর্টারি কি করবে যে শ্যাফটকে দিবে, তারপর ক্যাভিটিকে দিবে এবং কিছু অংশ সে মেটাফিসিসকে দিবে। তারপর হচ্ছে পেরিওস্টিয়াল বেসেল, সে হচ্ছে পেরিওস্টিয়ালকে দিবে ব্লাড সাপ্লাই দিবে। তারপর একটা কথা মনে রাখবা যে নিউট্রিয়েন্ট আর্টারি হচ্ছে গ্রোয়িং ইনডের বিপরীতে, গ্রোয়িং ইন কি গ্রোয়িং ইন হচ্ছে
যেই আমাদের বংশের যে অংশটা সবার পরে ফিউজ হয় সেই অংশটাকে আমরা বলি গ্রোয়িং বোন। তাহলে আমাদের গ্রোয়িং ইন কোন দিকে? যদি আমাদের এই রিস্ট জয়েন্ট আর হচ্ছে হিপ জয়েন্ট, তারপর হচ্ছে শোল্ডার জয়েন্ট, তাহলে নিউট্রন আর্টারি কি থাকবে? তাদের বিপরীতে থাকবে। অর্থাৎ নিউট্রন আর্টারির ডিরেকশন থাকবে গ্রোয়িং ইন এর বিপরীতে। এটা হচ্ছে আমাদের পরীক্ষাতে এবং ভাইভাতে ধরবে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।